গাজীপুরে মাওনা চৌরাস্তা ফ্লাইওভারে রাতে জ্বলছে না কোনো সড়ক বাতি। স্থান মাওনা চৌরাস্তা ফ্লাইওভার। ঢাকা ময়মনসিংহ রোডে এই ফ্লাইওভারটি খুবই গুরুত্বপূর্ণ। এই সড়কে সড়ক বাতি থাকা সত্ত্বেও রাতের বেলা তা জ্বলছে না। আমার এমপির এক ভলান্টিয়ারের ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে দেখা যায় রাতের বেলা এই সড়কটি থাকে সম্পূর্ণ অন্ধকার। এই অন্ধকার সড়কের সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে মাদক ব্যবসায়ী সহ আরও বিভিন্ন ধরনের অপরাধীরা। তাছাড়া রাত গভীর হলে এই সড়ক মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়। সমস্ত রাস্তা জুড়ে সড়ক বাতি থাকলেও জ্বলছে না একটিও। রাতের বেলা এমন অন্ধকার অবস্থা বিরাজমান থাকলে যে কোনো সময় ঘটতে পারে বড় কোনো ধরনের দুর্ঘটনা। এলাকাবাসী মনে করেন তাদের সকলের প্রিয় এমপি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন এর তত্ত্বাবধানে আবার আলোকিত হবে এই সড়ক। এ বিষয়ে গাজীপুর 3 আসনের মাননীয় এমপি জনাব মোহাম্মদ ইকবাল হোসেনের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।